সারা ভারতবর্ষ জুড়ে ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা আজ এক নিত্য নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। এই ব্যাধির হাত থেকে সমাজকে মুক্ত করতে হলে একমাত্র পথ এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে হুগলি জেলার চুচুড়া রবীন্দ্র মঞ্চে চন্দননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এক সাইবার ক্রাইম বিষয়ে সচেতনতা সভার আয়োজন করা হয়েছিল। এই দিন এই অনুষ্ঠানে প্রতিনিয়ত সাধারণ মানুষ যেভাবে সাইবার ক্রাইমের শিকার হচ্ছেন সেই নিয়ে জনসাধারণকে অবগত করা ছাড়াও কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেই বিষয়েও আলোচনা করা হয়। এই অনুষ্ঠানে চন্দননগর কমিশনারেটের বিশেষ সাইবার ক্রাইম টিম 160 জনের হাতে তাদের হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপি অমিত পি জগলভি সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা। পেজগুলো আছে, আমরা বিভিন্ন আমরা ইনভাইট করেছি। এটা আমি মনে করছি এটা আমি একটা সেট করেছি। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও লিখে এবং নিউজ পেপারে আমরা সতর্ক করার চেষ্টা করি। মেন উদ্দেশ্য হচ্ছে একটু বেশি আছে, একটা চুরি ডাকাতি হলে লাখ দু লাখ টাকা, মোবাইল বাইক চুরি হলে লাখ দু লাখ টাকা লস হয় মানুষের। আমরা ওগুলো সে একটু সিরিয়াসলি নিচ্ছি, কিন্তু একটা সাইবার ক্রাইম লক্ষ লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা তো ডিটেকশন হচ্ছে কিছুটা সাকসেসফুল হচ্ছে, কিন্তু আমরা সব কেসগুলো সিরিয়াসলি নিচ্ছি, সময় লাগছে। কিন্তুটা সাইবার ক্রাইম যে আছে ওটা দেশে বা আন্তর্রাষ্ট্রীয় একটা তার অ্যাঙ্গেল থাকে, কিন্তু সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে লোকজনকে আমরা সতর্ক করে দিই, তাহলে এই ক্রাইমগুলো অনেকটা কম। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে ছিল। টাকার মাধ্যমে বলতে গেলে আমরা একটা কেসে আমরা দেখেছি এই 1 কোটি থেকে বেশি টাকা ওরা লস করেছে। এক কেসে প্রায় 1.5 কোটি টাকা লস হয়েছে। আমরা 20,000 থেকে 30,000 টাকাও লস হয়েছে বলতে। এটা কিন্তু এর অ্যামাউন্টের কোনো মানে থাকে না, কারণ তদন্তের জন্য তো এটা ইম্পর্টেন্ট না। কিন্তু যারা লস করছে, যার স্যালারি হচ্ছে 10,000 টাকা, ও যদি 30,000-40,000 টাকা হারিয়ে ফেলেছে, ওর জন্য তো বড় অ্যামাউন্ট আছে। যে রিটায়ার্ড লোক যে ইনভেস্ট করে ফেলেছে 50,00,000 টাকা, নিজের জিপিএফ ভেঙে বা এফডি ভেঙে যদি ইনভেস্ট করে ফেলেছে, ওর জন্য কিন্তু বড় লস হয়ে গেছে। ওটা তো শেষ হয়ে গেছে, ওর টাকাতে যে আর্নিং ছিল হার্ড অ্যান্ড মানি ওটা তো চলে গেছে। সেই জিনিসগুলো আমরা খুব সিরিয়াসলি নিই, তদন্ত ঠিক মতো চলছে। কি ধরনের ক্রাইমগুলো হয় এ সমস্ত লোককে আমরা সতর্ক করা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।